ইমাম মাহদী আলাইহিস সালাম তার আত্মপ্রকাশ হবে তার হাতে লোকেরা বায়াত আরম্ভ করবে তিনি কাবা শরীফে যখন কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন লোকেরা দেখেই তাকে চিনে ফেলবে তবে কোন কোন রওয়ায়েতে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন তাওয়াফরত অবস্থায় থাকবেন তার মাথার উপরে তখন ভাসমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে গোটা পৃথিবীর মুসলমানরা এখন বিপদে আছো ইনি হচ্ছেন আমার খলিফা মাহদী তার হাতে বায়াত গ্রহণ করো রুকনে আমিনী আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে লোকেরা তাকে চিনে ফেলবে ধরে সেখানেই তার হাতে বায়াত গ্রহণ করবে ইমাম মাহদী আসার খবর যখন দুনিয়ার কাফের বেঈমান মুনাফিক এবং মাহদী বিরোধী দাজ্জালের রূহানি সন্তানদের কানে পৌঁছাবে তখন তারা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য বিরাট এক বাহিনী প্রেরণ করবে আসল মাহদী আর নকল মাহদীর পার্থক্য হলো এই জায়গায় কারণ দুনিয়াতে এখন পর্যন্ত 30 জনের বেশি লোক নিজেকে মাহদী বলে দাবি করেছে আসল মাহদী চিনবেন এই জায়গায় হাদিসটা ভালো করে শুনেন নবীজি বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত আমি বড় আশ্চর্য হচ্ছি আমি বড় অবাক হচ্ছি এই জন্য কাবা ঘরে আশ্রিত থাকা এক ব্যক্তির উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়বে ফায়ুবাতু ইলাইহি বা তার দিকে যখন সেনাবাহিনী প্রেরণ করা হবে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য যখন মাহদী বিরোধী লোকেরা সৈন্যবাহিনী পাঠাবে প্রেরণ করবে ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহি এরা মাহদী আলাইহিস সালামের ধারে কাছেও যাওয়ার সুযোগ পাবে না বাইদা নামক উপত্যকায় তো যখন তারা পৌঁছাবে এদেরকে মাটির নিচে যিনি গেড়ে দিবেন জুড়ে বলেন তিনি কি আল্লাহ এ পর্যন্ত পৃথিবীতে অনেকেই নিজেকে মাহদী বলে দাবি করেছে সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছে আপনারা গুগলে দেখবেন উইকিপিডিয়াতে সকল তথ্য আছে যখন সে নিজেকে মাহদী বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তার জন্য ফোর্স পাঠিয়েছে এবং সেই ফোর্স এসে তাকে গুলি করে হত্যা করেছে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আর আসল মাহদী হয়ে যিনি আসবেন গুলি বন্দুকের গুলি বোমা রকেট মিসাইল কোন পারমাণবিক অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করা যাবে না তার কাছে যেতেও পারবে না যাওয়ার আগেই তাদেরকে মাটির নিচে যিনি ধসায় দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে বুঝা গেল ইমাম মাহদীর ক্ষমতা ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা তাকে দিয়েছেন কি জোরে বলেন নাম্বার 9 নয় নম্বর ইমাম মাহদী আলাইহিস সালাম আসার খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এক হাদিসে এসেছে নবীজি বলেছেন সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকা বাহী লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য চলে যাবে উজবেকিস্তান কাজাখিস্তান আফগানিস্তান ওই অঞ্চলগুলো থেকে সবার আগে লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে চলবে নবীজি বলেছেন উম্মতদেরকে উম্মত শোনো ইমাম মাহদী আগমনের খবর যদি তোমাদের কানে পৌঁছে যায় ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর হাতে তোমরা বায়াত গ্রহণ করো আল্লাহু আকবার ইমাম মাহদী আলাইহিস সালামকে যদি আমরা জীবদ্দশায় পেয়ে যাই আমরা যদি জীবিত থাকা অবস্থায় মাহদী আগমনের খবর পাই ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন নাম্বার 10 10 এবং সর্বশেষ পরিচয় হলো ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি কত বছর রাজত্ব করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের রাজত্বকাল কত বছর আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলিকু ফি ইয়ামলিকু সাবআ সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 90 সিনিন এক রওয়ায়েতে এসেছে 7 বছর অন্য রওয়ায়েতে এসেছে 9 বছর এই 7 বা 9 বছর তাকে দিয়ে যিনি রাজত্ব করাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে আজকে যারা মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তাদেরকেই কোণঠাসা করবেন ইসলাম আর ইসলামবলেরা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ইমাম মাহদীর রাজত্বের শেষ দিকে আবার গোটা দুনিয়ায় ফিতনা ফাসাদ লাগানোর জন্য ইমানদারদেরকে ইমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে মাসিহুদ দাজ্জাল আপনারা অনেকে সংক্ষেপে তাকে বলেন দাজ্জাল কিন্তু তার ফুল নেই পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল তার যে নাম আছে এই নামের মধ্যেই তার
ভণ্ডামির পরিচয় আছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার নামের খুব সুন্দর অর্থ করেছেন। তার নামের এক অংশ হলো মাসিহ। অভিধান বেত্তাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহান মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মুছে দেওয়া। আমরা যখন অযু করি, অযু করার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধৌত করলেও একটি অঙ্গ আমরা ধৌত না করে কি করি? মাসেহ করি। মাসেহ মানে কি? মুছা। পৃথিবীর একজন নবীকেও বলা হতো মাসিহ, নাম হচ্ছে মাসিহ ইবনু মারিয়াম ঈসা আলাইহিস সালাম, তাকে মাসিহ বলা হতো। কেন মাসিহ বলা হয়? কারণ তার অনেকগুলো মুজিজার ভেতরে একটা মুজিজা ছিল, তিনি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছে দিতেন, হাত মুলিয়ে দিতেন, ওই লোকটার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কি? আল্লাহ। শুধু তাই নয়, তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন, বুলিয়ে দিতেন, ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন। জুড়ে বলেন তিনি কে? যেন তাকে বলা হয় মাসিহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? দাজ্জালকে মাসিহ এই জন্য বলা হয়, কোন কোন অভিধান বেত্তা বলেছেন মাসিহ শব্দের অর্থ যেহেতু মুছে ফেলা, মুছে দেওয়া, দাজ্জালের একটা চোখ থাকবে চামড়ার নিচে লুকানো, একটা চক্ষু মুছে দেওয়া থাকবে, এজন্য তাকে বলা হয় মাসিহ। আবার কোন কোন মুফাসসির বলেছেন তাকে মাসিহ এই জন্য বলা হয়, কামুস আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী। এই মাসিহুদ দাজ্জালকে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দিবেন মক্কা মদিনা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা, এই জায়গাগুলো ব্যতীত গোটা দুনিয়াতে সে দ্রুততার সাথে বিচরণ করবে আর মানুষকে ইমান হারা করার জন্য ফিতনা লাগানোর কাজ করবে। যেহেতু সে নির্দিষ্ট কয়েকটি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দ্রুততার সাথে বিচরণ করবে, এজন্য তার নাম হলো মাসিহ। তার নামের আরেকটা অংশ হলো দাজ্জাল। দাজ্জাল শব্দটি আদ্দাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, এর অর্থ হলো আদ্দাজ্জাল ইয়ানি আল খালাত, মানে হচ্ছে মিশ্রণ ঘটানো, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ঘটানো, ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটানো। যেহেতু দাজ্জাল হবে সত্য মিথ্যার মিশ্রণকারী এবং সে হবে ভণ্ড, ধোকাবাজ, প্রতারক, তার খাসনাদের সাথে মিলিয়েও তার নাম রাখা হয়েছে কি? দাজ্জাল। তাহলে তার নামের পুরো অর্থ কি হয়? মাসিহুদ দাজ্জাল, ভূপৃষ্ঠে বিচরণকারী, মহাভণ্ড, মহাপ্রতারক, মহামিথ্যুক। কথা কি বোঝা যায়? দাজ্জালের ১২টি পরিচয় পাঁচ ছয় মিনিটের সংক্ষেপে তুলে ধরছি, আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা পরিচয়? ১২টি। নাম্বার ১, এক নাম্বার, দাজ্জাল জিন ভূত বা অন্য কোন জাতির মধ্য থেকে আসবে না, বরং মানুষের আকৃতিতেই, মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে। সে হবে মানুষের মতোই দেখতে, তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে। নাম্বার ২, দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, সাবধান মাসিহুদ দাজ্জাল সম্পর্কে জেনে না, সে হবে অন্ধ, তার চক্ষু থাকবে কানা, দাজ্জাল হবে কানা, কানা দাজ্জাল, সে নিজেকে রব বলে দাবি করবে। নবজিজি আল্লাহর হাবিব বলেছেন সাবধান হয়ে যাও, তোমাদের রব কিন্তু অন্ধ নন, আমাদের রব এত সুন্দর, কত সুন্দর আমরা জানি না, আসমান জমিন আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় সে আল্লাহ আরো কত সুন্দর হবেন আমরা জানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। শুনেন একটা হাদিস আমার মনে পড়ল, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলেছেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে, সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেছেন মা মিন নাবিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযাব, এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো,
বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকল নবীরাই কেবল উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই কারণ আল্লাহ তাদেরকে জানান নাই নবীজি বলেছেন উম্মত শোনো তোমাদের জন্য সুখবর হলো অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না তার আকৃতি কেমন হবে গড়ন কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে কোথা থেকে কিভাবে আগমন করবে কখন আগমন করবে সবকিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ এজন্য কথাগুলো শুনেন কারণ আগামীর পৃথিবী এই চ্যালেঞ্জে এই ফিতনায় পড়বে এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই দুইটা বৈশিষ্ট্য বললাম তিন নাম্বার নবীজি বলেছেন আন্নাহু শাব্বুন কতত দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে ওয়া ফির রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে নাম্বার 5 পাঁচ নাম্বার আন্নাহু জাদুশ শার মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকড়ানো ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা র আরবি তিনটা অক্ষর বলেছি সবাই বলেন কাফ ফা র অন্য রেওয়ায়েতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফির অথবা আরবি তিনটা অক্ষর কাফারা আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয় পড়ালেখা যদি নাও জানে সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কাফেরই লেখা পড়তে পারবে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে যে ব্যক্তি পড়তে জানে না সে আবার কিভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা পড়বে আল্লাহর হাবিব বলেছেন অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে তার অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর বেঈমানরা মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন অন্তরে ঈমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না নাম্বার 7 7 নাম্বার হচ্ছে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে এমন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কসীরুন আফহাজ দাজ্জাল হবে পেটে আমরা সিলেট হয় বাটি বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইটা আপনারা কসবাই কি বলেন কয়া ফালান আপনাদের ভাষা তো খুব সুন্দর কয়া লেতাম নাকি হ্যাঁ কয়া লেতাম আপনারা কি বলেন দাজ্জাল হবে বাইটা বেটে শুধু তাই নয় ত্রুটিতে ভরা এই দাজ্জাল হবে এমন ছেলেদের খতনা বা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাঁটে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ছাগাইয়া কি ভাষা আপনাদের নোয়াখালীতে আর চিটাঙ্গে বলে সেগাইয়া সেগাইয়া এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া হাঁটবে এখানে অনেকে আসছে অনেক যুবককে দেখা যায় দাজ্জালিও কায়দায় সেগাইয়া সেগাইয়া রাস্তায় হাঁটে খবরদার যুবক ভাইয়েরা দাজ্জালি স্টাইল অনুসরণ করা যাবে না আমাদের মডেল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 8 8 নাম্বার দাজ্জাল হবে নির্বংশ তার কোনো সন্তানাদি হবে না নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না 9 নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির বিরাট দানব আকৃতির 10 নম্বর হলো ফিহি ইনহিনা এই দাজ্জাল হবে ঘাউরা যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাড় তেরা আমি স্বভাব কিন্তু দাজ্জালিও স্বভাব কথা বোঝা যায় এজন্য আমরা এরকম আচরণের হব না নবীজি বলেছেন আজলাল জাবহা ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে এরপরে 12 নাম্বার হলো নবীজি বলেছেন আরিদুন নাহার তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে দাজ্জালের এই যে পরিচয়গুলো দিলাম নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোন নবী তার উম্মতদেরকে দিতে পারেন নাই তাহলে নবীজি আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে চিনতে সুবিধা না অসুবিধা এবার আসেন হুজুর দাজ্জালের কি জন্ম হয়ে গেছে নাকি হবে কি মনে হয় আপনাদের দাজ্জালের জন্ম হয়ে গেছে নবীজির জামানায় দাজ্জাল ছিল তবে দাজ্জাল আটক আছে যে কোনো মুহূর্তে দাজ্জাল দুনিয়াতে এসে ফেতনা ছড়াবে এখন আপনি বলবেন হুজুর দাজ্জাল যে আছে এটার প্রমাণ কোথায় একটা ঘটনা বলবো লম্বা হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী নাম হলো ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল
আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায়ের জন্য ওযু করে আমি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদে নববীতে আমি গিয়ে হাজির হলাম পুরুষের কাতারের পরে পিছনে হলো নারীদের কাতার আর সেই দিন ফজরের নামাজে আমি নারীদের কাতারের সামনের কাতারে জায়গা পেলাম আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায় করলাম নবীজি নামাজ শেষ করলেন সালাম ফিরিয়ে তারপরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন সকলে বসো কেউ আজকে নিজের জায়গা থেকে উঠবা না কারণ দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে যেমন সংবাদ দিব যা এর আগে কখনো দেই নাই তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল সাহাবীর নাম মনে রাখবেন তামিম দাড়ি তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সে আমার কাছে দাজ্জালের ব্যাপারে এমন সংবাদ দিয়েছে আমি তোমাদেরকে যে সংবাদ দিব সেটার সাথে তার দেওয়া বর্ণনার সম্পূর্ণ মিল থাকায় সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি নবীজি তখন সাহাবীদেরকে পুরোটা শোনালেন নবীজি সেদিন সাহাবীদেরকে যা বলেছিলেন নবীজির কথাগুলো নকল করে আমি আজ আপনাদেরকেও শোনাচ্ছি খুব খেয়াল করে শুনেন আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথে নিয়ে নৌ ভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সেই সময় তো জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না পাল বেঁধে দেওয়া হতো পাল আপনারা চিনেন তো পাল যখন বেঁধে দেওয়া হলো বাতাসের তীব্র গতিতে তাদের নৌযান তাদের কিস্তি বা জাহাজ ছুটে চলা আরম্ভ করলো হঠাৎ করে তারা যখন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় তারা হারিয়ে যেতে লাগলো একদিন দুই দিন নয় একটা না এক মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিলেন এক মাস পরে একদিন সূর্যাস্তের আগ মুহূর্তে আসরের ঠিক আগে আসরের ঠিক পরে সূর্যাস্তের আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে গিয়ে তাদের জাহাজ নোঙ্গর করলো মাসখানেক জাহাজে এবং সাগরে আটক থাকার পর একটি তীরে বা অচিন দ্বীপে যখন জাহাজ নোঙ্গর করলো সেখানে তারা অবতরণ করলেন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন ঘটনা শুনতেছেন তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে তারা এক অদ্ভুত রকমের প্রাণী দেখতে পেলেন যার গায়ের মধ্যে এত লোম প্রচন্ড লোমের কারণে তার শরীরের সামনের ভাগ পিছনের ভাগ কোনোটা বোঝা যায় না এই অদ্ভুত প্রাণীকে তারা বললেন তোমার উপরে লানত তুমি কে মান আনতা তোমাকে তো চিনলাম না তুমি কি সে তখন বলল আনাল জাসাসা আমি হলাম জাসাসা জাসাসা মানে হলো গোয়েন্দা গুপ্তচর তখন তারা তাকে জিজ্ঞেস করলেন তুমি এই অচিন দ্বীপে কার গোয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচর সে তখন বলল সামনের দিকে এগিয়ে যাও তাহলেই বুঝবা আমি কার গোয়েন্দা কার গুপ্তচর সামনের দিকে তারা এগিয়ে গেলেন সামনে যেতে 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 তারা গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক লোক চক্ষুটা অন্ধ মাথার চুলগুলো অস্বাভাবিক কুকুরা এরপরে যে বর্ণনাগুলো একটু আগে দিলাম কাঁদ প্রচন্ড রকমের চওড়া তার হাতের কবজি থেকে নিয়ে কাঁদ পর্যন্ত বিরাট জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা পায়ের পাতা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা বিরাট দানব আকৃতির অস্বাভাবিক আকৃতির এই লোকটাকে দেখে তারা জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করো তুমি কে এই অচিন দ্বীপে তুমি শিকল বন্দি কেন তুমি এখানে কি করো সে তখন বলল তোমরা এখানে কে তোমরা কারা আসলে তোমাদের পরিচয় কি তারা পুরো ঘটনা শোনালেন কেমনে তারা এখানে আসলেন ওই গুপ্তচরের কথাও বললেন তখন সে বলল সে গুপ্তচর আমার গুপ্তচর তোমরা এখানে এসেছো তো আমার পরিচয় জানতে চেয়েছো আমার পরিচয় তোমাদেরকে দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন মুখস্থ করে দেওয়া লাগবে কারণ এটার সাথে সমসাময়িক বিশ্বের অনেক কিছু মিল সে বলল আমার পরিচয় তোমাদেরকে দিব পরে আমার তিনটা প্রশ্নের জবাব দাও আগে তারা বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো এক নাম্বার প্রশ্ন সে করল আমাকে বাইসান সম্পর্কে খবর দাও দুই নাম্বার প্রশ্ন হলো তোমরা আমাকে তাবারিয়া উপসাগর যেটাকে বলা হয় সি অফ গ্যালিলি এ ব্যাপারে সংবাদ দাও তিন নাম্বার হলো জুগারের ঝর্ণার খবর আমাকে দাও এই মোট প্রশ্ন কয়টা
তারা তখন বললেন তুমি যে প্রথম প্রশ্ন করেছো বাইসান সম্পর্কে বাইসান তো বিরাট শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখন এখনো কি খেজুর পাকে নাকি সেই খেজুর বাগানের খেজুর গাছের খেজুর ফল কি খেজুর কি মানুষ এখনো খায় নাকি তারা বললেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে এবং সেই খেজুর মানুষ খায় সে তখন বলল তাহলে দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও বুহাইরাতু তাবারিয়া তাবারিয়া উপসাগর যেটাকে বর্তমানে বলা হয় সি অফ গ্যালিলি এই সি অফ গ্যালিলির খবর বলো তারা তখন বললেন সি অফ গ্যালিলির কোন খবর তুমি জানতে চাও সে বলল সেখানকার উপসাগরে কি এখনো পানি আছে নাকি আর সেই পানি মানুষ চাষাবাদের কাজে কি ব্যবহার করে নাকি তারা তখন বললেন হ্যাঁ তাবারিয়া উপসাগরে এখনো পানি মজুদ আছে পানি আছে সেখানের পানি এখনো মানুষ ব্যবহার করে চাষাবাদের কাজেও লাগায় সে বলল তাহলে আমার সর্বশেষ প্রশ্নের উত্তর দাও সর্বশেষ প্রশ্ন হলো জুগারের ঝর্ণার কি খবর জুগারের কূপের কি খবর জুগারের ঝর্ণার খবর বলো জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম লূত আলাইহিস সালামের কম ছিল সমকামী কম সমকামিতার কারণে জমিন উল্টায়া এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে এখন আমাদের সমাজের চারপাশে যা শুরু হয়েছে আমরাও যদি লূত নবীর বউয়ের মতো সমকামী না হয়ে সমকামিতাকে সমর্থন দেই কিংবা সমকামিতা প্রতিষ্ঠা হওয়ার জন্য চুপচাপ থাকি আল্লাহর কসম একই পরিণতি আমাদের হতে পারে এই যে আমাদের পীর সাহেব আমার বক্তৃতার আগে তিনি আপনাদেরকে সতর্ক করলেন ট্রান্সজেন্ডার কি শয়তানি ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে কি শয়তানি শরীফ থেকে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই শুরু হয়েছে গত সপ্তাহে ঢাকার এক গার্লস স্কুলে এক ছেলে বুরখা পরে ঢুকে গিয়েছে পুলিশ তারে পিটাইছে দেখেন নাই আপনারা শরীফ থেকে শরীফা একটা ছেলে ছেলের মতোই দৈহিক বৈশিষ্ট্য কণ্ঠ ছেলের মতো দাড়ি গোঁফ সবই গজায় মনে মনে সেভাবে মেয়ে কি জাতের শয়তানি মনে মনে ভাবে এরা মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী এটা তার মানসিক রোগ তার মনের রোগ মনের রোগের চিকিৎসা করুক কিন্তু এটাকে প্রমোট করা আইন পাস করা বৈধতা দিয়ে কিংবা পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করা বরদাস্ত করবে না দেশের মানুষ এই যে ক্লাস সেভেনের বইয়ে এটা আছে বাচ্চারা যদি এগুলো পড়ে তো পরিণতি কি হবে শুনেন দলমত নির্বিশেষে সবাই এটা শুনেন আপনিও বিপদে পড়বেন আপনার ছেলে মনে করেন এটা পড়লো আপনার ছেলে ইন্টারমিডিয়েটে কলেজে যাওয়ার পরে বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে যখন হোস্টেলে সিট দরকার তখন হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখতে আমি মুন্না কণ্ঠ মুন্নার মতো কিন্তু সিট লাগবে এখন আমি মনে মনে মুন্নি আমার মহিলা হোস্টেলে সিট দেন তো পরিস্থিতি কি হবে শেয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিকে বলছে দেখো মুরগি আমি দেখতে শেয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি দয়ামায়া হয় যদি বলে ঠিক আছে মনে মনে যেহেতু মুরগি আমাদের সাথেই থাকুক তো শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি থাকবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে মুন্না মুন্নি হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সিট পেলে মেয়েদের পরিণতিও তাই হবে শুধু তাই নয় মুন্না যদি মনে মনে মুন্নি হয় আপনাকে যদি বলে আব্বু আমি কিন্তু এখন মুন্নি আমারে বিয়ে দেন বিয়ে যদি মুন্নার সাথে দেয় বাসর ঘরে দেখা যাবে বাসর করতেও সমস্যা দুটাই একজাত ঠিক কিনা বলেন মনে মনে মুন্নি হইলে কি হবে জিনিস তো মুন্না তারপরে সম্পদ বন্টন করতে গেলে তো আরো সাংঘাতিক পেশ লাগবে মুন্নি যদি বলে আব্বু এতদিন মুন্নি ছিলাম এখন আপনি জায়গা জমি বন্টন করবেন মনে মনে মুন্না দেন তো বন্টন করে সুতরাং এগুলো হলো শয়তানি বদমাইশি নোংরামি আর সমকামিতাকে প্রমোট করার জন্য এইসব বদমাশি ইহুদি ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের গুলামরা এগুলো বইয়ে ঢুকিয়ে দিয়েছে 28 জানুয়ারি দেখলাম প্রেস কনফারেন্স করেছে শাহরিয়ার কবির তাকে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় তা আমি বলি নাই আপনাদেরও কথা না এটা এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এক সেক্টর কমান্ডার তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তিনি বলেছেন 71 সালে পাকিস্তানি জানুয়ারেরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগ সাপ্লাই দিয়েছে আমরা বলবো
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সেই কথাকে আমলে নিয়ে দায়িত্বশীল মহল শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ প্রমাণিত হলে পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে আর আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার এই শাহরিয়ার কবির যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে তারে শুধু এতটুকু বলবো তুই তোর বউয়ের কাছে যা গিয়ে বল দেখো বউ এত বছর ধরে আমি সংসার করি তোমার সাথে তোমার কবির এখন থেকে মনে মনে কবিরা বা কবরি এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা না বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই জুতা দিয়ে তোরে পিটাবে সুতরাং এই বদমাইশি সমকামিতার এই শিক্ষা ব্যবস্থাকে বইয়ের ভিতরে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশ হচ্ছে অলিয়া উলিয়াদের আবাদ করা পীর মাসা একদের আবাদ করা মেহনতে করা এই জমিনে নাস্তিকতাবাদী শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না চলতে দেওয়া হবে না হবে না হবে না সম্মানিত সম্মানিত ভাইয়েরা কোথায় ছিলাম মনে আছে জুগারের ঝর্ণা জুগার কার মেয়ের নাম বলেন লুত আলাইহিস সালামের মেয়ে তাকে ওই একটা ঝর্ণার পাশে কবর দেওয়া হয়েছে ওই ঝর্ণার নাম হয়ে গিয়েছে জুগারের ঝর্ণা সে প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণার খবর দাও তারা বললেন কোন খবর জানতে চাও সে বলল ওই জুগারের ঝর্ণার পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি তারা বললেন হ্যাঁ সেটা এখনো মানুষ ব্যবহার করে তখন তারা বলল তুমি তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি এবার তোমার পরিচয় দাও সে তখন বলল আচ্ছা শোনো উত্তর দিচ্ছি তোমরা তো আরবের লোক আরবে যে একজন নবী আসার কথা তিনি কে এসেছেন নাকি তারা বললেন হ্যাঁ সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায় তারা বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় সে তখন জিজ্ঞেস করলো তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তারা বলল হ্যাঁ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সে বলল যুদ্ধের ফলাফল কি তারা বললেন তিনি বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা এবার তারা প্রশ্ন করলেন শোনো তুমি তিনটা প্রশ্ন করেছো সব উত্তর দিয়েছি দয়া করে তোমার পরিচয় দাও সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল তখন তারা প্রশ্ন করলেন তুমি যদি মাসিহুদ দাজ্জাল হও তো অচি নেই দ্বীপে তুমি কি করো আর তোমাকে শিকলবন্দি করে রাখা হলো কেন সে তখন বলল আল্লাহর হুকুমে আমাকে এখানে শিকলবন্দি করে রাখা হয়েছে তবে খুব শীঘ্রই আমি বাঁধন মুক্ত হব শিকল মুক্ত হয়ে আমি গোটা দুনিয়াতে ফেতনা ছড়াবো তারা জিজ্ঞেস করলেন কোন সময় দুনিয়ায় তুমি আত্মপ্রকাশ করবে সে তখন বলল এই উত্তর কিন্তু একটু আগে যে তিনটা প্রশ্ন করেছি এর ভিতরেই তারা বললেন বুঝলাম না সে তখন বলল বুঝাই দিচ্ছি বলেছিলাম পাইসানের খেজুর বাগানের খবর দাও তোমরা বলেছো পাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে যখন পাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থাকবে না সব খেজুর গাছ মরে যাবে তখন আমি দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করব কোথাকার খেজুর বাগান জোরে বলেন যুবকরা কি মনে মনে শরীফা নাকি শরীফার মতো আওয়াজ কেন আপনি গুগলে সার্চ করে দেখেন ইউটিউবে যান এখন তো সব হাতের কাছে গুগল শরীফ আছে না আছে তো বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ একটাও নাই এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন ইহুদিরা বাইসানকে দখল করে ফেলেছে বাইসান দখল করে ফেলেছে সেখানে সামরিক ঘাঁটি শক্তিশালী করার জন্য তারা চিন্তা করছে এবং বাইসানের খেজুর বাগানে মূল কোনো খেজুর গাছ এখন নাই ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে সেখানে লাগিয়েছে তাহলে দাজ্জাল আসার যে আলামত এই হাদিসে বলা হয়েছে বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ থাকবে না মূল খেজুর গাছ কি আছে জোরে বলেন আছে তাহলে এই আলামতটা দাজ্জাল মতটা কিন্তু মিলে গেছে দাজ্জাল আসার সময় কাছাকাছি না দূরে আমি তো প্রায় জায়গায় বলি দাজ্জাল আপনার বাড়ির গেইটের সামনে চলে এসেছে আপনি খবরও পাচ্ছেন না টেরও পাচ্ছেন না আপনার বাচ্চার বইয়ের ভেতরে দাজ্জালের রুহানি সন্তান আছে যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম দাজ্জালের রুহানি সন্তানরা তো এই কাম করছে এরপরে আসুন দুই নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া সি অফ গ্যালিলি সম্পর্কে দাজ্জাল তাদেরকে বলল অচিরি তাবারিয়া উপসাগরের সব পানি শেষ হয়ে যাবে যখন শেষ হবে তখন আমি আত্মপ্রকাশ করব ইহুদিরা এই তাবারিয়া বা সি অফ গ্যালিলিও দখল করে রেখেছে এক ফুটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না এবং এই উপসাগরের পানি দিন 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 কমে যাচ্ছে দাজ্জাল আসার আলামত দূরে না নিকটে
তিন নম্বর প্রশ্ন করেছে জুগারের ঝর্ণা সম্পর্কে জুগারের ঝর্ণার পানিও এখন শুকিয়ে যাচ্ছে তাহলে দাজ্জাল আসা খুব দূরে না নিকটে জোরে বলেন ঘটনাটা কিন্তু শেষ হয় নাই ঘটনা শুনতেছেন তো আপনারা এরা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তখন তুমি কতদিন দুনিয়ায় অবস্থান করবে দাজ্জাল তখন বলল দুনিয়াতে আমি মোট অবস্থান করব 40 দিন জুরে বলেন কয়দিন 40 দিন তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো এই কথা শুনে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছিলেন ওগো আল্লাহর রাসূল যদি দাজ্জালের প্রথম দিনটা এক বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কিভাবে আদায় করব নবীজি তখন বললেন অনুমান করে করে সালাত আদায় করে নিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দাজ্জালকে তারা প্রশ্ন করেছিলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়ার কোন কোন জায়গায় অবস্থান করবে সে তখন বলল কেবলমাত্র মক্কা আর মদিনা তবে অন্য আরেকটা হাদিস পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা যদি আমরা দুই হাদিসকে একত্রিত করি তো পাবো চারটা জায়গা মক্কা মদিনা মসজিদে তুর আর মসজিদে আকসা এই চারটা জায়গা ছাড়া দাজ্জাল গোটা দুনিয়াতে ভ্রমণ করবে আর ফিতনা ছড়াবে স্ত্রীপুর কসবা বাকি থাকবে না কোথাও বাকি থাকবে না দ্রুত গতিতে সে চলবে সব জায়গায় যাবে আর ফিতনা ছড়াবে নবীজি যখন এই কথা বলছিলেন নবীজি তখন বলছিলেন সাহাবীরা শোনো এটা আমার মদিনা তিনবার নবীজি হাতে লাঠি ছিল লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বলেছিলেন হ্যাঁ দেখি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহু আকবার দাজ্জাল গোটা পৃথিবীতে কি রকম ফিতনা ছড়াবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো শেষের দিকে চলে আসছি একদম কিভাবে দাজ্জাল ফিতনা ছড়াবে শুনেন দাজ্জাল অনেক রকমের ফিতনা ছড়াবে আর দাজ্জালের অনুসারী হবে আসফাহান শহরের 70,000 ইহুদি ইরানের রাজধানী তেহরান থেকে আসফাহান শহর খুবই নিকটবর্তী সেখানকার ইহুদিরা হবে 70,000 ইহুদিরা তার সৈন্য হবে এবং ইসরায়েলের ইহুদিরাও তার সৈনিক হবে অনেক অজ্ঞ মূর্খ মহিলারাও তার অনুসারী হবে আর এই দাজ্জাল কি করে ফিতনা ছড়াবে শুনেন নবীজি বলেছেন তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম তবে ওটা আসল নয় ওটা হলো নকল সেটা ফেক আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল বলবে শোনো আমি খোদা আমার উপর ঈমান আনো ঈমান আনলে আমার জান্নাত দিব না আনলে তোমাদেরকে জাহান্নাম দিব দাজ্জাল যখন এই ফিতনা ছড়াবে নবীজি বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ে যাও না দাজ্জালের খপ্পরে পড়ো না সে ভণ্ড মিথ্যাবাদী প্রতারক বরং দাজ্জালের খপ্পরে না পড়ে প্রয়োজনে দাজ্জালের দেখানো আগুনে ঝাঁপ দিও আগুনে ঝাঁপ দিলে দেখবা এটা আসলে আগুন নয় এটা হলো মুমিনের জন্য জান্নাতের ফুলবাগান আবার অন্য রেওয়ায়েতে এসেছে দাজ্জালের একদিকে থাকবে পানির নহর অন্যদিকে থাকবে আগুনের নহর সেগুলাও ফেক আমি সংক্ষেপে বলছি শোনেন আবার দাজ্জালকে এমন অলৌকিক ক্ষমতা দেওয়া হবে এমন এক এলাকা দিয়ে যাবে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলবে ফসলের মাঠে ফসল থাকবে না ফসল নষ্ট দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে শোনো আমি আসমানকে অর্ডার করছি দেখবা বৃষ্টি হবে ফসল হবে তাই হবে এরপরে দেখা যাবে সে বলবে আমি খোদা আমার উপর ঈমান আনো ঈমানদাররা ঈমান আনবে না কারণ ঈমানদাররা দাজ্জালের খপ্পরে পড়বে দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে মক্কার সীমানায় যাওয়া মাত্রই তাকে আল্লাহর ফেরেশতারা তাড়িয়ে দিবে মদিনায় ঢুকতে চাইবে মদিনা থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হবে আমি দাজ্জালের ঘটনাটা সংক্ষেপে বলছি দাজ্জাল সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ ঈমানদার যুবককে সেই সময় তার সাথে যে আচরণ করবে সেটা হাদিসে এসেছে নবীজি বলেছেন দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে মদিনা থেকে ফেরার পথে ওই যুবকের সাথে দেখা হবে ওই যুবকের সাথে যখন তার দেখা হবে ওই যুবক হলো সেই সময়ের শ্রেষ্ঠ যুবক ওই যুবক যখন দাজ্জালকে দেখবে দাজ্জালকে দেখার পরে দাজ্জালকে সাথে সাথে চিনে ফেলবে দাজ্জালকে যখন সাথে সাথে চিনে ফেলবে তখন দাজ্জাল বলবে শোনো আমি কিন্তু রব তুমি আমাকে বলবো জানা এই কথোপকথনের সময় মানুষ চতুর্দিকে জড়ো হয়ে যাবে মানুষ যখন চতুর্দিকে জড়ো হয়ে যাবে ওই যুবক বলবে শোনো এটা মাসিহ দাজ্জাল তার খপ্পরে পড়ো না দাজ্জাল তখন উপস্থিত সমবেত লোকদেরকে বলবে শোনো দেখো তোমাদের সামনে আমি তাকে হত্যা করব এরপরে আমি তার জীবন ফিরিয়ে দেব দেখবা আমি যে আসল খোদা সে তখন ওই যুবককে হত্যা করবে আবার তাকে জিন্দা করবে তবে দাজ্জাল যেটা করবে সব হলো ভেলকিবাজি শয়তানদেরকে কাজে
আল্লাহ গায়ে এগুলা করবে সব হলো ধোকাবাজি দাজ্জাল দেখাবে আর বলবে দেখছো আমি আসলেই তোমাদের খোদা ওই যুবক চোখ খোলার পরে বলবে তুই যে দাজ্জাল এখন আমি এটা আরো ভালো করে বুঝতে পেরেছি তুই যে পাকাপুক্ত দাজ্জাল দাজ্জাল তখন তার অনুসারীদেরকে বলবে কে ধরো মারো এরপরে দাজ্জাল তার মাথার উপরে করাত রাখবে করাত রেখে বলবে এখনো সময় আছে ঈমান আনো নইলে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো সে বলবো যতই বলো না কেন কোনো লাভ হবে করাত চালিয়ে দুই টুকরা করে ফেলবে শরীরে দুই টুকরার মাঝখান দিয়ে দাজ্জাল চলাফেরা করবে এরপরে দুই টুকরাকে আবার জোড়া লাগিয়ে দিবে ওই যুবককে বলবে এখনো কি তুমি বিশ্বাস করো না আমি যে তোমার খোদা ওই যুবক তখন বলবে এখন আমার বিশ্বাস আরো পাকাপুক্ত হয়েছে তুই যে মাসিহ দাজ্জাল এইভাবে করে দাজ্জালের ফিতনায় গোটা দুনিয়া যখন আচ্ছন্ন হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ যখন দাজ্জালের ফিতনায় অতিষ্ঠ হয়ে যাবে সেই সময় এই দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই মরণ হয় নাই তিনি হলেন ঈসা আলাইহিস সালাম তবে ইহুদি আর খ্রিস্টানরা তারা ভুলের মধ্যে আছে তারা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কথা বুঝেন না ইহুদিরা সেই সময়ের জালিম শাসককে প্রভাবিত করেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই জালিম শাসক বিরাট এক সৈন্যবাহিনী পাঠিয়েছিল ইহুদিরাও সাথে ছিল তারা গিয়ে ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেলল ঈসা আলাইহিস সালামের বাড়ি যখন তারা ঘেরাও করে ফেলল আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন ও আমার ঈসা আমি তোমাকে আমার কাছে উঠায় দেব তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল না হওয়ার আরেকটা বড় কারণ হলো তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার পরে শেষ নবীর আগমন হবে তুমি আমাকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানিয়ে দাও নাছর বান্দা হয়ে তিনি যখন বারবার বারবার এই দোয়া কবুল করেছেন তখন তার এই দোয়া যিনি কবুল করেছেন তিনি কি আমরা কিন্তু উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করা লাগে নাই যেখানে অন্যান্য নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছেন আমরা না চাইতেই আমাদেরকে আল্লাহ তার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের তাই ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছেন এজন্য তার ইন্তেকাল হয় নাই আর তাকে যখন সৈন্যরা বাড়ি ঘিরে ফেলল আল্লাহ তাআলা তখন তাকে উঠায়া নিলেন ইহুদিরা যখন ঘরে ঢুকলো যখন সৈন্যরা ঘরে ঢুকলো আল্লাহ তাআলা কি করলেন শুনে তাদের ভেতরকার একজন সৈন্যকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন আল্লাহর জন্য এটা কঠিন না সহজ আরো জোরে বলেন কঠিন না সহজ ঈসা নবীর সুরত একজনকে দিয়ে দিলেন এখন তারা সবাই মনে করলো এটা ঈসা কিন্তু আপনারা বলেন তো এটা ঈসা না মিসা মিসা না ঈসা এরা সবাই তাকে ধরলো কয় এই তো ঈসাকে পাইছি সে কয় কি ঈসা আমি তো মিসা আমি তো তোমাদের সাথে এসেছি তারা বলল আর মিথ্যা বলে লাভ নাই কিসের আমাদের সাথে এসেছো সে তখন চিল্লায় আমি তো তোমাদের লোক আমাকে কেন নিয়ে যাও কয় তোমার চেহারা সুরত সবই তো ঈসার মতো মিথ্যা বলো কেন নিয়ে গেল ঈসা ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে তারা শুলে চড়ালো ইহুদি খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে তারা মেরে ফেলেছে কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে মেরেছে ওইটা ঈসা নয় ওইটা হলো জোরে বলেন এজন্য ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই এই নবীর উম্মত আল্লাহ তাকে বানাবে শুধু উম্মত নয় তাকে দিয়ে আল্লাহ বিরাট এক দায়িত্ব পালন করাবেন দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিক্ষারা হয়ে যাবে পেরেশান হয়ে যাবে সেই সময় আল্লাহ তাআলা সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন শুনেন হাদিসে এসেছে একদিন ফজরের নামাজে একামত হয়ে যাবে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য একামতের পরে যখন এগিয়ে যাবেন এমন সময় সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন আল্লাহু আকবার তার দাড়ি থেকে চুল থেকে তখন টপ টপ করে পানি পড়তে থাকবে মনে হবে যেন মাত্রই অজু করে গোসল করে এসেছেন
ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে বলবেন আপনি আসেন এসে আপনি নামাজে ইমামতির জায়গায় যারা আজকে আপনি ইমামতি করেন তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি ইমামতি করবেন আমি ইমাম না হয় আমি মুক্তাদি হব মুসল্লি হব তিনিও মুসল্লি হয়ে দাঁড়াবেন নামাজ কমপ্লিট হবে ওইদিকে দাজ্জাল তার 70000 বাহিনী নিয়ে মসজিদটা ঘেরাও করে ফেলবে কিন্তু মিস্টার দাজ্জাল তো জানে না ঈসা নবী চলে এসেছেন ঈসা নবীও সালাম ফেরানোর পরে সবাইকে উদ্দেশ্য করে বলবেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদের এই সংকট থেকে এই ফিতনা থেকে উত্তরণের জন্য মাসিহুদ দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহু আকবার এখনি প্রস্তুত হও রওনা হও আমরা বেরিয়ে পড়ব যখন তারা মসজিদের বাইরে আসলেন দেখলেন তখন তারা দেখবেন যাওয়া লাগবে না দাজ্জাল তার 70000 বাহিনী নিয়ে হাজির হয়ে আছে বুখারীর হাদিসে এসেছে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে পানির মধ্যে লবণ যেভাবে দিলে লবণ গলে যায় গলে যাওয়ার মতো তার অবস্থা হবে পানিতে লবণ দিলে লবণ থাকে না গলে যায় পানিতে লবণ দিলে পরে লবণ যেমন গলে যায় ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালেরও গলে যাওয়ার মতো অবস্থা হবে দাজ্জাল তখন তার বাহিনী রেখে দিয়ে পালানো আরম্ভ করবে সুবহানাল্লাহ বলবেন না কর্মীরা দেখবে আমাদের নেতাই আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে ঈসা আলাইহিস সালাম বলবেন তোমাদের জিনিস তোমরা ধরো আমার জিনিস কি আমি ধরি কথা বুঝেন নাই তোমাদের জিনিস অর্থাৎ ইহুদিদেরকে তোমরা ধরো আমার জিনিস আমি ধরি এই কথা বলে তিনি রওনা করবেন মাসিহুদ দাজ্জালকে তিনি তাড়াতে 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 লুদ লামদাল পেশ লুদ বাবেলুদের কাছে গিয়ে তাকে ধরবেন এটাও ইসরায়েলের অংশ ছিল ফিলিস্তিনিরা এটাকেও দখল করে রেখেছে তেল আবিব থেকে নিকটবর্তী এটা ওই বাবেলুদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবেন এবং সেখানেই তাকে তিনি কতল করবেন আল্লাহু আকবার অন্যদিকে ওই ইহুদিদেরকে মুসলমানেরা ধরবে আর জাহান্নামে পাঠাবে সেই দিন অবস্থা এমন হবে ইহুদিরা যখন গিয়ে কোন দেয়ালের আড়ালে লুকাবে ইট কথা বলবে দেয়াল কথা বলবে বলবে হে আল্লাহর মুজাহিদ বান্দা আমার আড়ালে আল্লাহর দুশমন ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো জাহান্নামে পাঠাও গাছের আড়ালে যখন তারা লুকাবে গাছও কথা বলবে আজকে যে ইহুদিরা দাজ্জালের রুহানি সন্তানরা মানুষের রক্ত ঝরায় রক্ত পিপাসু এই দাজ্জালের সন্তানরা রেহাই পাবে না ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সেই দিন তারা গোটা দুনিয়াতে পরাজিত হবে দাজ্জাল শেষ দাজ্জালের বাহিনীও শেষ আপনারা ভয় পাবেন না আজকের যে ইসরায়েল অসভ্য জারজ রাষ্ট্র ফিলিস্তিনিদের রক্ত পিপাসু হয়ে ফিলিস্তিনিদের রক্ত পান করছে আর গোটা দুনিয়ায় মুসলমানদের সাথে দুশ্মনী করছে এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে তারা বলছে এবং তাদের মিত্র পশ্চিমারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও আমরা বলছি নবীজির হাদিসকে সাক্ষ্য রেখে ফিলিস্তিন থাকবে বরং পৃথিবীর মানচিত্র থেকে অসভ্য ইহুদিরা এবং তাদের মিত্র পশ্চিমা মার্কিনি গোলামরা নিঃশেষ হয়ে যাবে মুসলমানরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে দাজ্জালের এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই আছে জোরে বলেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই আছে এবার শুন সর্বশেষ আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমলের কথা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মাত্র তিনটা আমল আপনাদেরকে শেখায় যাচ্ছি জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার হলো তাওহীদের জ্ঞান রাখা আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় তার সাথে কোনো শরীক নাই তিনি ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই অন্য কেউ উপাস্য হতে পারে না আইনদাতা বিধানদাতা হতে পারে আল্লাহর যে 99টা নাম আছে সেগুলোর ব্যাপারে ভালো করে জানবেন তাহলে দাজ্জালের খপ্পরে পড়বেন না দুই নম্বরে নামাজে সালাম ফেরানোর আগে আল্লাহর হাবিব বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা নবীজি বলেছেন তোমাদের যখন কেউ তাশাহুদ পাঠ করে সালাম ফেরানোর আগে সে যেন চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চায় জোরে বলেন কয়টা আমাদের সমাজের চিত্র হলো আমরা যখন নামাজের শেষ বৈঠকে থাকি নিজেদের তাশাহুদ দুরুদ আর দোয়ায়ে মাসুরা শেষ হয়ে গেছে
গেলে আমরা কাশি দিয়ে দিয়ে সিগন্যাল দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করি বেশিরভাগ মানুষ এই দোয়াটা করে না এই দোয়াটা আপনারা করবেন নবীজি শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও এই দোয়াটা পারেন তো কে কে পারেন একটু হাত তুলেন তো দেখি ঠিক আছে দেখি আপনি বলেন দেখি দাঁড়ানো লাগবে না মাশাআল্লাহ বসেন মাশাআল্লাহ আমি অনেকে বলাইলাম কেন কিছু কিছু ছাত্র আছে ক্লাসে টিচার যখন বলে বুঝছো কয় বুঝছি কিন্তু যখন টিচার বলে কি বুঝছো বলো তখন অনেকে বিপদে পড়ে যাই হোক আমার এই ভাই শ্রোতা একদম পারফেক্ট আল্লাহ কবুল করেন বলেন আমিন এই দোয়াটা যারা পারেন না মুখস্থ করতে পারবেন না কি সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ও মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও ও মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন তিন এবং সর্বশেষ আমল হলো এই যে আজকের দিন গেল দিনটার নাম হলো জুমার দিন আপনারা সূরা কাহাফ তেলাওয়াত করবেন নবীজি বলেছেন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ ফজিলত আছে মর্যাদা বাড়ে গুনাহও মাফ হয় তবে সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে দুই রকমের রাওয়ায়াত আছে নবীজি বলেছেন মান হাফিযা عشر آيات من أول سورة الكافي عصم من فتنة المسيح الدجال نبجي بولتشن جي بكتي سورة كافر پرتم دوشا يات مخصد قربي وفي رواية أخرى ونر ويتيش من حفظ عشر الأواخر من سورة الكافي عصم من فتنة الدجال الله حبيب بولتشن جي بكتي سورة كافر ششر دوشا يات مخصد قربي دوئي تا حدث كي قطي دو قري أمرا بولتي باري الله حبيب بولتشن جي بكتي سورة كافر پرتم দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে 10টা আয়াত হুক শুরু থেকে অথবা শেষের দিক থেকে আপনারা পারবেন না প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে 10 দিনে হয় কত জোরে বলেন 10 দিনে 10 প্রথম দিকের 10 অথবা শেষের দিকের 10 এই 10 10 আয়াত যে কোনো 10টা আয়াত আপনারা মুখস্থ করতে পারবেন তো খালি ওয়াজ শুনে তাকবীর দিয়া চিল্লায়া মাহফিল থেকে চলে যায় না কিছু আমল নিয়ে বাড়ি যান তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল শিখেছি আমরা এক নাম্বার কিসের জ্ঞান